এই মুহূর্তে বিশ্বের পাঁচ দেশের কাছে আছে সবচেয়ে বেশি অর্থ এবং এই পাঁচ দেশের মধ্যে তিন দেশই এশিয়া মহাদেশের। দিনে দিনে এশিয়ার অর্থনীতি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। বিশ্বের মোট জনসংখ্যার 60% এশিয়ায় বসবাস করে, ফলে বিশ্বের সবচেয়ে বড় বাজার এশিয়া। একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা পরিমাপ করার উপায় হলো জিডিপি। মানুষ কি পরিমাণ অর্থ ব্যয় করে পণ্য ও সেবা কিনছে, বিনিয়োগ করছে, সরকারি ব্যয় ও রপ্তানির মোট মূল্য সবকিছু পরিমাপ করা হয় জিডিপি দিয়ে। অর্থাৎ জিডিপি হচ্ছে সাধারণত এক বছর সময়ে একটি দেশের মধ্যে যত কিছু উৎপাদন হয় এবং বাজারে যত পণ্য ও পরিষেবা বিক্রি হয় এর সামষ্টিক মূল্যই হলো জিডিপি। জিডিপির মাধ্যমে জানা যায় সেই দেশ অর্থনৈতিক সক্ষমতা কত। ২০২৪ সালে বিশ্বের পাঁচ শীর্ষ অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। চলুন জেনে আসি কোন দেশের কাছে কত টাকা আছে, বাংলাদেশ বিশ্বের কততম অর্থনীতির দেশ, জানবো সে তথ্য। IMF এর তথ্য বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 2.7%, গত বছর তা ছিল 2.5% ও 2022 সালে ছিল 2.1%। তার মানে বিশ্বে এত যুদ্ধ ধ্বংসের পরেও আমেরিকা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশটির জিডিপি $28.78 trillion। ১৯৬০ সাল থেকেই বিশ্বের শীর্ষ সম্পদশালী দেশের তকমা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র এবং দেশটির জনগণের মাথাপিছু আয় $85,000। সামরিক দিক থেকেও বিশ্বের এক নম্বর দেশ আমেরিকা। আয়তনে রাশিয়া ও কানাডার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চীন। জনসংখ্যার দিক থেকে এই দেশ বিশ্বের দ্বিতীয় এবং দেশটি 2024 সালে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ। পৃথিবীর অন্যতম সামরিক শক্তিধর এই দেশটি এশিয়ার শীর্ষ ধনী। ২০২৪ সালে চীনের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার 4.6%, তবে 2023 সালের চেয়ে তাদের প্রবৃদ্ধি কমেছে 0.6%। চীনের জিডিপি $18.53 trillion, জনগণের মাথাপিছু আয় $13,000। তালিকায় তৃতীয় দেশটির নাম জার্মানি। ইউরোপের শিল্পোন্নত এই দেশটি পুরো ইউরোপ মহাদেশের দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে থাকা একমাত্র দেশ। অনেকদিন ধরেই ইউরোপের অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করছে, তার রেশ 2024 সালেও আছে। এবছর জার্মানির বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি হার 0.2%, তবে 2023 সালে এই হার ছিল ঋণাত্মক। সেদিক বিবেচনা করলে এবছর তাদের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় রয়েছে। 2024 সালে জার্মানির মোট জিডিপি $4.59 trillion, মাথাপিছু আয় $54,000। এশিয়ার আরেক উন্নত দেশ জাপান আছে বিশ্বসেরা অর্থনীতির তালিকায় 4 নম্বরে। মূলত প্রকৌশল, গাড়ি নির্মাণ, রাসায়নিক ও ওষুধ খাতে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে। যদিও এবছর দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার গত বছরের চেয়ে 1% কমে গেছে, দেশটির প্রবৃদ্ধির হার এবার 0.9%। মোট জিডিপি $4.11 trillion, মাথাপিছু আয় $33,000। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাবে বিশ্ব অর্থনীতির পঞ্চম শক্তিশালী দেশটিও এশিয়ার। এর নাম ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। নিজেদের অভ্যন্তরীণ বিশাল বাজার, সস্তা শ্রম ও সস্তা মজুরি দেশটির অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে বেশ সহায়তা করছে।
2024 সালে ভারতের বার্ষিক প্রবৃদ্ধির হার 7.0%। অবশ্য 2023 সালে এই প্রবৃদ্ধির হার ছিল 8.2%। তার মানে 2023 সালের তুলনায় 1.2% প্রবৃদ্ধি হার কমেছে। ভারতের মোট জিডিপি এই মুহূর্তে 3.95 trillion dollars আর মাথাপিছু আয় 2731 মার্কিন ডলার। এবার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জেনে আসি। আয়তনে পৃথিবীর ছোট্ট দেশগুলোর একটি বাংলাদেশ, তবে এর আছে বিপুল জনগোষ্ঠী, আছে বিশাল বাজার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাবে বাংলাদেশের অর্থনীতিও শক্তিশালী হয়ে উঠছে বলে আভাস দেয়া হয়েছে। শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান 35তম, অর্থাৎ অর্থনৈতিকভাবে বিশ্বের 35তম শক্তিশালী দেশ বাংলাদেশ। 2024 সালে দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার 5.7%, তবে এবার 2023 সালের চেয়ে সামান্য কমেছে। গত বছর প্রবৃদ্ধি হার ছিল 6.0%। বাংলাদেশের এবছর মোট জিডিপি 455 বিলিয়ন ডলারের আর মাথাপিছু আয় 2646 মার্কিন ডলার। সালের সবচেয়ে ধনী দেশগুলো। বিশ্বের অনেক দেশ আছে আয়তনে খুবই ছোট কিন্তু ভীষণ ধনী, কারণ দেশগুলোর জনসংখ্যা খুবই কম। এই দেশগুলোর জিডিপির আকার কিন্তু খুব বড় না। যেমন IMF এর তালিকায় লুক্সেমবার্গ 2024 সালের সবচেয়ে ধনী দেশের তকমা পেয়েছে। এই দেশের জিডিপি মাত্র 70 বিলিয়ন ডলারের আশেপাশে, মানে বাংলাদেশের অর্থনীতিও লুক্সেমবার্গের চেয়ে 6.5 গুণ বড়। কিন্তু যেহেতু দেশটির জনসংখ্যা মাত্র 6,60,000, ফলে তাদের মাথাপিছু জিডিপি 1,43,740 মার্কিন ডলার। IMF এর তালিকায় দেখা যায় একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া 2024 সালের ধনী দেশগুলোর বেশিরভাগই ছোট। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও, এটি দ্বিতীয় ধনী অঞ্চল। এখানে মাথাপিছু জিডিপি 1,34,140 মার্কিন ডলার। ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড আছে 3 নম্বরে, মাথাপিছু জিডিপি 1,33,900 মার্কিন ডলার। 2024 সালে এশিয়ার দেশ সিঙ্গাপুর বিশ্বের চতুর্থ ধনী রাষ্ট্র, মাথাপিছু জিডিপি 1,33,740 মার্কিন ডলার। এশিয়ার আরেক দেশ কাতার আছে এই তালিকার 5 নম্বরে, মাথাপিছু জিডিপি 1,12,280 মার্কিন ডলার। ধনী দেশের তালিকার 6 নম্বরে আছে সংযুক্ত আরব আমিরাত, এটাও এশিয়ার দেশ, মাথাপিছু জিডিপি 96,850 মার্কিন ডলার। ইউরোপের দেশ সুইজারল্যান্ড, দেশটি বিশ্বের সপ্তম ধনী দেশের স্বীকৃতি পেয়েছে, মাথাপিছু জিডিপি 91,930 মার্কিন ডলার। সান মারিনো ইউরোপের দেশ, মাথাপিছু জিডিপি 86,990 মার্কিন ডলার, দেশটি বিশ্বের অষ্টম ধনী। বিশ্ব অর্থনীতিতে 1 নম্বরে থাকা যুক্তরাষ্ট্র বিশ্বের 9ম ধনী, মাথাপিছু জিডিপি 85,370 মার্কিন ডলার। ইউরোপের দেশ নরওয়ে, মাথাপিছু জিডিপি 82,830 মার্কিন ডলার, বিশ্বের 10ম ধনী দেশ নরওয়ে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে জানা অজানা স্থান দেশ ও ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।